নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্পোর্টস আর দ্য ফুটবল। তো বন্ধুরা, এই ভিডিও আমরা আলোচনা করব মোহনবাগান দল নিয়ে, তাই অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর যারা আমাদের চ্যানেলে প্রথম এসছো বা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং তার পাশে বেল আইকনটি অবশ্যই অন করে দিও, কারণ পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাবে। তো বন্ধুরা, মোহনবাগান দল তারা বার্সেলোনার সাথে একটা টাই আপ করতে চলেছে। তো এই বিষয়টা প্রথম প্রকাশ্যে আনেন তা স্যামজম নামে একজন ব্যক্তি। তো এই মুহূর্তে সংবাদ প্রতিদিন তারা দাবি করছে যে মোহনবাগান দলের সঙ্গে অনেকদিন কথাবার্তা এগিয়ে গেছে, মানে মোহনবাগান একাডেমির সাথে বার্সেলোনা একটা টাই আপ হতে চলেছে। এটা যদি মোহনবাগান দল করতে পারে তাহলে মোহনবাগান দলের জন্য একটা বড় অ্যাচিভমেন্ট হবে। যেমনটা আইএসএল ফাইনালে মোহনবাগান দলের সামনে এটিকে রিমুভ হয়ে যাওয়ার ফলে মোহনবাগান সমর্থকরা যেমনটা আনন্দিত হয়েছিল, ঠিক তার থেকে আরও বড় চমক দিতে চলেছে মোহনবাগান দল, যেটা দেবাশিষ বাবু জানিয়েছেন। তো সে বিষয়টা হতে পারে এই টাই আপের ব্যাপারটা। এই টাই আপের ফলে কোচ থেকে শুরু করে টেকনিক্যাল সমস্ত সাহায্য নেওয়া হবে বার্সেলোনার কাছ থেকে, এবং বার্সেলোনা কর্তারা তারা মোহনবাগান মাঠে এসে মোহনবাগান একাডেমি প্লেয়ারদের ভালোভাবে প্রশিক্ষণ দেবেন। তবে সূত্রের খবর, এই প্রস্তাবে রাজি হয়েছেন বার্সেলোনা কর্তারা। তো সেক্ষেত্রে একটা ভালো পদক্ষেপ হবে মোহনবাগান দলের জন্য। এর আগে যখন অ্যাথলেটিকো দি কলকাতা আইএসএল এ অভিযান শুরু করে, তখন সঞ্জীব গোয়েঙ্কা তিনি অ্যাথলেটিকো মাদ্রিদের সঙ্গে অ্যাথলেটিকো দি কলকাতা একা টাই আপ করেন। তো এইবার মোহনবাগান সুপার জায়ান্টের সাথে তিনি বার্সেলোনা একা টাই আপ করতে চলেছেন। তো যদি এই টাই আপটা মোহনবাগান দল করতে পারে তাহলে মোহনবাগান দলের জন্য অত্যন্ত একটা ভালো ব্যাপার হবে। তো বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও বার্সেলোনার সাথে যদি মোহনবাগান দল টাই আপ করতে পারে তাহলে মোহনবাগান দলের জন্য কতটা ভালো হবে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আমাদের চ্যানেল নতুন এসেছিলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ খেলার সমস্ত আপডেট সবার আগে এই চ্যানেলে পেয়ে যাবে। ততক্ষণ ভালো থেকো এবং সুস্থ থেকো।